কাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লাম আলাইকুম রহামাদুল্লাহী ও বরখ্যাতু আহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ রবি আইলামিন ও সল্লাহত ও সল্লাহ আয়াল নবি হিল এমিন ও আলাহ আলহি ওয়াস মাইন আম্মাবা দোনীর কাছের সম্মানিত সুদীদর্শক পিচিম বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার মারাত্মক বেদী হয়তোবা আমরা এটাকে বেদী মনে করছি না অথচ আমাদের অসাবধানতার ফাঁক দিয়ে প্রবেশ করে কুসংস্কার আমাদের সব সবকিছুকে খেয়ে ফেলতেছে অনুরূপ একটি কুসংস্কার নিয়ে আলোচনা করবো বিবাহ কেন্দ্রিক কুসংস্কার সেটা হলো পাত্র দেখা আর পাত্রী দেখা পাত্রী দেখার নামে যা চলে তা কি ইসলাম এলাও করে আসুন এই গুরুত্বপূর্ণ বিষয় শোনার জন্য আমরা অপেক্ষমান আর আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা স্টুডিও যোগ দিয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে উপিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জামিল কাসেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী বলছিলাম যে কুসংস্কার কিভাবে ঢুকছে আমরা হয়তো টেরই পাচ্ছি না আর তার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে বিয়ে কেন্দ্রিক কুসংস্কার পাত্রী দেখার নামে যে পিটা হয় সেটি কেমন আমরা কি পাত্রী দেখতে যাই না আমরা যাত্রা করতে যাই কীরকম যাত্রা আমাদের সেখানে কীরকম সাজসজ্জা আমাদের করতে হয় পাত্রী এটা কি গৃহবধূ হিসাবে তাকে আনবো না তাকে দিয়ে হাল সেজন্য যাচাই বাছাই করে নেব যে কেমন আমি নিলাম জোয়াল কি বইতে পারবে বাহ প্রশ্ন হয়তো আপনাদের বিরক্তি লাগতে পারে কিন্তু বাস্তবতাটা কি এমন হয়ে গেল যে আমরা একটা মেলা পাকিয়ে দিচ্ছি আর সেটা কতটুকু যৌক্তিক হচ্ছে প্রথমেই এ ব্যাপারে আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আব্দুর জাকমিন ইসোশবকে আর হামদুল্লাহ ওয়াহাদা ও সলাত ও সাল আলাহ বিবাহের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নিয়ম নীতি পেশ করেছেন তা আসলেই আমাদের জন্য মেনে চলা একান্ত জরুরি আর এতেই রয়েছে করলেন আমরা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়ার নীতিকে উপেক্ষা করে কোনো একটা পথ অবলম্বন করব ভালো মনে করে সেটাই হবে কুসংস্কার সেটাই হবে জাহেলিয়াত যে জাহেলিয়াতকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের ভাষণে দুই পায়ের নিচে রেখেছেন তিনি বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বলেছেন কুল্লোসা ইনমিন আমরিল জাহেলিয়া তাহা তা কাদা মাইয়া জাহেলিয়াতের যুগের যত নিয়ম নীতি ছিল সব আমার দুই পায়ের নিচে সেগুলোকে আমি পদদলিত করলাম তখন বিবাহের ব্যাপারে আমরা যদি আবার জাহেলিয়াতকে টেনে নিয়ে আসি তাহলে অবশ্যই যে নিয়ম যে নীতিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে দুই পায়ের নিচে রেখে পা দিয়ে পদদলিত করেছেন সেই জিনিসকে আমরা নিয়ে আসলাম কল্যাণ মনে করে এটা কখনো হতে পারে না জাহিলেত যেমন মানুষকে কল্যাণ দিতে পারে না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের দেওয়া নীতিকেও তেমন অমান্য করলে মানুষ কল্যাণ পেতে পারে না আল্লাহ তালা বলেছেন ফানকে কেহ হন না বে ঈদনে না তোমরা বিবাহ করো মেয়ের গার্জেনকে বলে তাদের অনমতি সাপেক্ষে এই কথাটাই রাসুল সাল্লাহ আলাইহি ও বিবাহের পূর্বে যে নিয়মনীতি পেশ করেছেন সেটা হলো এই জনৈক সাহাবি আব্দুর রহমান আউফকে বললেন যে তুমি যে আনসারদের মেয়েকে বিবাহ করেছো দেখেছ কি তাদের চোখে কিছুটা দুর্বলতা থাকে চোখ একটু দেখতে বাঁকা হয় যাকে আমরা এলাকার ভাষায় টেরা বলে থাকি এরকম তাদের চোখে দোষ রয়েছে তো তোমরা বিবাহের পরে দেখার পরে সমস্যার মুখামুখি হবে এর চেয়ে পূর্বেই তোমরা দেখে নাও রাসুল সাল্লাম একবার এ কথা বলেছেন আনাস রাজি আল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ করার পূর্বে তোমরা মেয়েকে দেখে নাও এই দেখা দেখাটা তোমাদেরকে বিবাহের প্রতি আগ্রহী করবে পরস্পরে তোমরা আগে যেতে পারবা যে হ্যাঁ এ মেয়েটা আমার পছন্দ এ দিয়ে আমার সংসার চলবে বা সে বুদ্ধি রাখে এই অনমতটুকু আল্লাহ রসুল সহম পক্ষ থেকে আছে ইসলাম বলছে দেখে নেওয়ার জন্য দেখে নেওয়ার ভিতরে করলাম কি আমরা যদি না দেখি তাহলে হয়তোবা শয়তান আমাদের ভিতরে অশা দেবে দেখে নিলে বোধহয় এটাকে বিয়ে করতে না দেখে নিলে বোধহয় এটাকে বিয়ে করতে না এই রকম এটা অশ্বাস দিতে পারে কেমন মনে করো নিশ্চিত আপনার কথা ঠিক আসলে দেখে নেওয়ার যে বিষয়টা আসছে আমি এটা দুই ভাবে ভাগ করব এক হচ্ছে অনেকে দেখছেন শরীয়ত মেনে সেখানেও কিছু সমস্যা হচ্ছে আর অনেকে শরীয়তের ধারদারি না যারা যারা বিয়েকে মনে করছেন একটা আনুষ্ঠানিকতা একটা সামাজিকতা তাদের মধ্যে তো আছেই যারা বিয়েকে অ্যাবাদতই মনে করছেন না বা ধর্মীয় কোনো বিষয়ই মনে করছেন না সেখানে তো সেটা মারাত্মক প্রকট আকারে আমরা দেখি যে দেখতে গিয়ে

শয়তান নানা প্রক্রিয়াই দেওয়ার চেষ্টা করে সে যতগুলো সুযোগ পায় সবগুলোই অ্যাপ্লাই করে কোথাও না কোথাও তার সফলতা আসতে পারে এই আশায় তো শয়তান যখন দেখলো যে এই নারী পুরুষকে যখন আমি বিয়ের আগে মিলাতে পারি নাই একটা বৈধ জায়গাতে আমি তাকে ধোকা দিব সেই বৈধ জায়গাটা হচ্ছে এটা এখানে দুটো দিক রয়েছে বা কয়েকটা বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করি সবাই বলছেন একটা হলো কিছু মানুষ এখনো দিনদারির নামে মেয়ে দেখতে দেন না মনে করেন মেয়ে দেখাটা পারিবারিক ভাবে অপমান আমার মেয়ে দেখে বিয়ে করতে হবে কেন এটা কোনো কোনো ধার্মিকদের ভিতরে কুসংস্কার এটা কুসংস্কার আল্লাহ রসুল বরং উৎসাহ দিয়েছেন সেটাকে আমরা কুয়ার নামেই হোক মর্যাদার নামেই হোক এটাকে ছোট করে দেখাটা একটা উল্টো কুসংস্কার আমার মেয়ে দেখবে এটা এখনো এখন রয়েছে দ্বিতীয় দেখার নামে যে আনুষ্ঠানিকতা এটা আরেকটা একটা জাহেলিয়াত এটার মাধ্যমে যে ক্ষতি আমি নিজে আমরা সবাই সমাজে আমাদের কাছে মানুষ সমস্যা নিয়ে আসে যখন আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে দেখতে যাই তখন মেয়েটাকে এমনভাবে সাজানো হয় ছেলেটা এমনভাবে ভাবে সেজে যায় যে দেখার পরেও বিয়ে করে আপনি যে কথা বলছেন এরকম আমরা অনেক মানুষের বিষয় জানি যে এমনভাবে দেখানো হয়েছে আনুষ্ঠানিকতা করে দেখেছে যে বিবাহের পরে তার আসল রূপ প্রকাশ পেয়েছে ছেলের বা মেয়ের আসল রূপ প্রকাশ পেয়েছে রসল আল্লাহাম কিন্তু আনুষ্ঠানিকতার মাধ্যমে দেখতে বলেননি স্বাভাবিক প্রাকৃতিকভাবে তাকে কোনোভাবে একটু দেখে নেওয়া বা এতটুকু অনুমোদন রয়েছে কাজে আমরা দেখার নামে যে ঘটা করে আয়োজন করা মেয়ের পিতার উপর একটা অনুষ্ঠান অনেক ক্ষেত্রে এরকমও ঘটনা শোনা যায় যে দুই বোন কাছাকাছি যেটা ক্যান্ডিডেট যাকে বিয়ে দেবে তার চেয়ে তার ছোটটা একটু দেখতে ভালো তখন রাতের অন্ধকারে ওই ছোটটাকে দেখিয়ে মানে অনুমোদন নিয়ে ফেলেছে আর বিয়ে হয়ে গেছে পরে যখন এটা প্রকাশ পেয়েছে সংসারটা ভেঙে গেছে এরকম যে প্রতারণা সুন্নাতের বাইরে গেলেই প্রতারণা তো একটা মহাপাপ আছে সুন্নাতের বাইরে গেলেই একটা কুসংস্কার হলো দেখতে না দেওয়া আরেকটা কুসংস্কার হলো যে দেখার নামে অতি আনুষ্ঠানিক কথা করা আরেকটা রয়েছে যার জন্য দেখা বৈধ সে না দেখে অন্যরা দেখা এটা আমাদের পারিবারিক পবিত্রতা নষ্ট করে এবং ছেলে দেখার অনুমতি দেওয়া হয় ছেলের পক্ষ থেকে বাবা দেখবে এটা কখনো বৈধ নয় বন্ধুরা দেখবে ভগ্নিপতি দেখবে এগুলো অত্যন্ত বড় গর্হিত সামাজিক কুসংস্কার যেটা আমাদের সমাজে রয়েছে আসলে এই দেখার তো অনুমতি রাসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন সাথে সাথে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা কালা রসুল বলছেন যে তোমাকে জিব্রাইল আমার সামনে দুইবার নিয়ে এসেছে জিব্রাইল বলছে যে হাজি জি যাও যা এটা হচ্ছে আপনার স্ত্রী তখন আমি মুখটা উঠিয়ে দেখলাম বিবাহের পরে দেখছি যে তুমি তো সেই ব্যক্তি যাকে জিব্রাইলের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে এ হাদিসগুলো গুলো এমাম বুখারির শর্তে আসেনি যেগুলো আমরা আগে পেশ করছিলাম তা অবশ্যই কিন্তু এই হাদিসটি এম বুখারির শর্তে টিকায় তিনি এ হাদিসটি পেশ করেছেন বিবাহের পূর্বে মেয়ে দেখার ব্যাপারে যা রাসুল সাল্লা সাল্লামকে দেখানো হলো জিব্রাইলের মাধ্যম দিয়ে স্বপ্নে যে জিব্রায়েল আয়েসাকে নিয়ে যে দেখাচ্ছেন এটা আপনার স্ত্রী তো যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুসংস্কার কোনটা এর মধ্যে তো এক নম্বরে যেটা আমরা বললাম যে আনুষ্ঠানিকভাবে দেখতে যাওয়া এটা একটা কুসংস্কার সাথে সাথে পিতা মেয়েকে দেখতে দিবে না এটাও একটা কুসংস্কার আবার দেখতে যাবে এলাকাবাসী বন্ধু বান্ধব নিয়ে অথচ তার দেখার অনুমতি নেই এটাও একটা কুসংস্কার দেখতে গিয়ে তার আঙ্গুলে একটা এ দিবে আংটি বা একটা ঘড়ি বা একটা কিছু উপ ঢকন বিবাহ হয়নি মোহরি নির্ধারণ হয়নি তার আগে দিয়ে যাচ্ছে দেখেন জাহেলিয়াত নামলে কিভাবে নামে এটা একটা কুসংস্কার সাথে সাথে যে এইভাবে মানুষটার বাড়িতে এতগুলো মানুষ যেতে যেটা হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর এই শিক্ষণীয় অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাবো ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা চলছিল যে পাত্রী দেখার নামে কুসংস্কার আবার পাত্র দেখার নামেও কুসংস্কার বেশিরভাগ পাত্রী দেখার ক্ষেত্রেই কুসংস্কার হয়ে থাকে যেটি আমাদের শেখ আব্দ সাহেব বলছিলেন সেটা এই যে আনুষ্ঠানিক এতগুলো মানুষ দেখতে আসলো দেখতে আসার পরে যদি মেয়েটাকে তারা বিবাহ না করার একটা সিদ্ধান্ত নেয় তাহলে তারা তার দুর্বল সাইড আপোষে বলতে থাকবে যে কেন আমরা সেখানে আগাচ্ছি না তো যেসব দুর্বল সাইডগুলি বলতে থাকবে এই সাইডগুলি মেয়েটার উপরে গিয়েই পড়বে পড়বে এবং এক সময় এটা একটা কারণ হয়ে দাঁড়াবে যে এই মেয়ের এটা বিরাট ক্ষতি তারা করবে বিরাট ক্ষতিকারক এই কথাটা ছড়াবে যে অনেকে এসেছে বিভাগ করেনি অবশ্যই তার কোনো দোষ আছে তো দেখেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের দেওয়া নীতিকে মেনে না চললে কিভাবে মানুষের ওপরে বিপদ চেপে আসে তারপরে দেখতে গিয়ে এই যে আনুষ্ঠানিকর মাধ্যমে দেখলো যেগুলো জায়জ নয় সেগুলো ওখানে পদক্ষেপ রাখা হয় তার চুল দেখতে হবে তার হা দেখতে হবে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে হবে একজন করে ওই মন্তব্য একজন করে এই মন্তব্য ওই মেয়ে আল্লাহ তালার দেওয়া একটা সুন্দর একটা নেমাত সেখানে একটা পুতুল হয়ে যায় নয় এটা পণ্যে পরিণত এটা পণ্যে পরিণত এত বড় অপমান না এত বড় অপমান ছিলাম আমার সূচনায় কথায় যদিও কিছুটা অনেকের কাছে তিক্তকর মনে হতে পারে যেন আমরা হাটে গেছি আমরা হাটে গেছি পাত্রী দেখতে যাইনি আল্লাহর একটা নিয়ামত একজন মহিলা আল্লাহ সৃষ্টি করেছেন সে কন্যাকে দেখতে যাইনি আমরা যেন হাটে গেছি কোনো পণ্য দেখার জন্য তাই প্রতিটা দিক বাজিয়ে দেখব এবং যার জন্য দেখা হারাম তারা দেখবে এখানে রসুল বিধান দিলেন অন্যান্য পারিবারিক সব কথা ঠিক হওয়ার পরে পাত্র পাত্রীকে দেখতে পারে মাহরামদের উপস্থিতিতে হয়তো কথা বলল কিন্তু সেখানে পাত্রীকে পণ্যের মতো করে যাচাই করা এবং বিভিন্ন রকমের অশালীন আচরণ করা এটা অত্যন্ত অবমাননাকর যেটা আমাদের জীবনে সম্মানিত সুদী আমরা এটা বলতে পারি যে শরীয়ত যেটুকু অনুমোদন দিয়েছে সেটুকুই হল কল্যাণকর যেমন শরীয়ত বলেছে পাত্র পাত্রীকে দেখবে এখানে কোনো গায়ের মাহরেম প্রবেশ করতে পারবে না একমাত্র সেখানে যেহেতু পাত্রপাতের নির্জনে একত্রে যাওয়াটাও নিষেধ সেক্ষেত্রে পাত্রীর পক্ষ থেকে মাহরেম বাবা এই রকম লোক একজন উপস্থিত থাকবে এবং সিম্পল দেখা যে দেখাটা শরীয়ত সমর্থন করেছে এটুকু দেখবে এর বাইরে যে ঘটা করে ডাগডুল পিটে দেখা হয় সবই হবে কুসংস্কার। শেখ আসলে এক হচ্ছে ধর্মিক লোকদের আরেক হচ্ছে যারা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত নয় বা যারা বিবাহকে শরিয়ত মনে করেন না নিচক সামাজিকতা মনে করেন তাদের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে ওই মেয়েকে দেখার সময় তারা যে প্রশ্নগুলো করেন এর সাথে মানুষের আসলে ধর্মীয় জীবন এটা পবিত্র জীবন এই জীবনের সাথে আর কি সম্পর্ক আল্লাহ আলুম সেখানে জিজ্ঞেস করা হয় সে কোন সিরিয়াল দেখতে পছন্দ করেন এই টেলিভিশনের কোন প্রোগ্রাম তার ভালো লাগে গান পারেন কি না সব আজে বাজে জিনিস তাকে জিজ্ঞেস করা হয় এগুলো তার ওই পবিত্র সম্পর্কের সাথে কি আমরা জানি না আর ধার্মিক যারা সেখানেও কিছু সমস্যা হয় যেমন ছেলের বাবাও যান আমি নিজেও দেখেছি অনেক বিয়ের ছেলের বাবা যায় ছেলের সবাই যে ধার্মিক ফ্যামিলি যদি হয় মানে সেখানে অন্যদেরটা তো বাধা দেওয়া যায় যে না ছেলে কোন জামাই এদের দেখা যায়জ নাই ভাইদের জায়েজ নাই এটা বলা যায় কিন্তু যখন বলা হয় যে বাবারও দেখা যায়জ নাই তখন এটা মনে হয় যেন আকাশ থেকে পড়লো বাবা দেখবে না ছেলে বিয়ে করাবে বাবা মেয়ে দেখবে না এটা কেমন কথা এবং সেখানে গিয়ে তাকে ওই মেয়েকে জিজ্ঞেস করা হয় কোন কোন সুরা পারে কোরআন তেলাবাদ শোনা হয় হাতের লেখা দেখা হয় এবং নামাজ কয় রাখা আমি নিজে একটা ঘটনা শুনেছি অনেক বিষয় অনেক বিষয় অনেক বিষয় আছে কিন্তু আসলে শরীয়ত আমাকে কতটুকু দিয়েছে অনুমোদন কতটুকু শুধু এক নজর দেখে নেওয়া কখন যখন বিয়ের সিদ্ধান্ত হবে আজকে এই বিষয়টাকে আমরা চেঞ্জ করে দিছি কি করেছি যে দেখে পছন্দ হলে তারপর আগে বারো এই জায়গায় কিন্তু মূল প্রবলেম শরীয়ত আমাকে যে দিয়েছে দেখার সেটা হচ্ছে যে আগে ছেলের পক্ষের মেয়েরা ছেলের মা হোক ছেলের বোন হোক অন্য যে কোনো মেয়ে হোক সে দেখে পছন্দ হওয়ার পর তার সামাজিক অবস্থান সব কিছু দেখে সব কিছু ফাইনাল হওয়ার পর ছেলে শুধু এক নজর দেখে নিবে এটা হচ্ছে শরীয়তের বিধান আর আমরা ছেলে আগে দেখার পর ছেলের অন্যান্য আপন দেখার পর যদি মেয়ে পছন্দ হইল তখন সামনে পারবো এতে করে হয় কি এতে করে হয় ওই যে মেয়েটা ওই অসহায় মেয়েটা সে অসহায় বলছে এই জন্যে যে তার করার কিছু থাকে না কারণ সামাজিক অসহায় আরো একটা কারণ অসহায় যারা দিন মানেন না তারা তো উন্মুক্ত ছেড়ে দিয়েছেন তারা তাদের মেয়ে দেখার প্রশ্ন হয় না মেয়ে তো সবাই সবসময় দেখতে থাকে আসলে ধার্মিক পরিবারগুলোর মেয়েরা একে তসায় হয়ে যায় তারা পর্দানসীন থাকেন দিন পালন করেন কারোর সামনে যাননি হয়তো বোরকা পরে চলেন তাকে দেখতে আসার নাম করে মানসিক অত্যাচার করা হয় মানসিক অত্যাচার করা হয় সে তখন তাদের হাতে জিম্মি হয়ে যায় সে ভাবে যা আমাকে তো যাওয়াই লাগবে পিতা মাতাও আমার উল্টে যাবে যদি আমি না যাই যতবার এরকম লোক আসবে ততবার তার লোকের সামনে তাকে যাওয়া লাগে শুধু এই নয় কিছু কিছু এলাকাতে পাঁচ সাতজন দশজন তো যাই যাওয়ার পরে পুরুষদের যখন সবার দেখা শেষ হয়ে যায় এলাকা এলাকাভিত্তিকও হতে পারে সব জায়গাতে হতে পারে তারপরে ওই লোকগুলোই বলে যে ঠিক আছে আমরা তো কিছু বললাম আমরা এখন এখান থেকে সরে যাচ্ছি তুমি এই মেয়েকে দেখতে এসেছো। তুমি এবার নির্জনে কিছু তাকে বলো আমরা তোমার জন্য এটা সুযোগ করে দিলাম এরকম এলাকা ভিত্তিক হতে পারে এই কর্ম তো এটাও শোনা যায় যে তাকে আবার নির্জনে বসে কিছু পরস্পর দুইজনকে কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হয় এটা কত বড় একটা নেহা এত অন্যায় কাজ একটা হারাম কাজ সাথে সাথে দিনদার পরেজগার ছেলেদের জন্য এই নীতি এই কুসংস্কার এত কঠিন ও যদি নিজে দেখতে চায় পিতাকে দেখতে দিতে রাজি না হয় দুলা ভাইকে দেখতে দিতে রাজি না হয় বা গ্রামের লোককে যদি দেখতে দিতে রাজি না হয় তাহলে ও আর ওই সমাজে থাকতে পারবে না একে একে অসামাজিক অসামাজিক বলে 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 করা করা হবে এই তাকে মানে তিরস্কার এবং ভাব মনে হবে যে গোটা গ্রামবাসী বা একটা এলাকাবাসী বা এক শ্রেণীর মানুষ তার উপরে অভিশাপ করছে দেখেন কুসংস্কার যখন মানুষের উপরে ছেয়ে যাবে তখন কত দিক থেকে সমস্যা নেমে আসবে যেটা একটাও শরীয়তের অনুকূলে নয় সবই জাহেলিয়াত এই জাহেলিয়ত আমাদের পরিহার করা একান্ত জরুরি সমন্বিত দর্শক মন্ডলী যেহেতু এগুলো জাহেলিয়াত সবাই মিলে আনুষ্ঠানিকভাবে দেখতে যাওয়া একবার মহিলারা যাবে একবার যুবকেরা যাবে একবার বাপমা যাবে এই একের পর এক ধারাবাহিকভাবে যাওয়া এটা একটা কুসংস্কার দেখতে গিয়ে তাকে টাকা পয়সা দেওয়া আংটি দেওয়া সাইকেল ঘড়ি দেওয়া এগুলো কুসংস্কার তারপরে তাকে নির্জনে দেখার জন্য সুবিধা করে দেওয়া এটাও কুসংস্কার এতগুলো মানুষ এসেছে তার জন্য খাওয়ার একটা বিশাল ব্যবস্থা করতে হবে শেষে বিবাহ হলো না এই খরচটাও হলো মেয়েটার একটা সমাজে বদনাম হয়ে গেল এটাও কুসংস্কার এইসব কুসংস্কার আমাদেরকে জরুরি ভিত্তিতে ত্যাগ করতে হবে সংস্কার এবং মহাপাপ জুলুম করে খাচ্ছি অবৈধ জিনিস দেখছি অন্যের খাদ্য জোর করে ভক্ষণ করছি সামাজিকতার নামে এগুলো হারাম খাওয়া অবৈধ এখানে বিয়ের সময় মেয়ের বাড়িতে অনুষ্ঠানের কোন শরীয়তের কোন সিদ্ধান্ত মেয়ের পিতা দেখেন কত জিম্মি অথচ কোরআন হাদিসের প্রতি লক্ষ্য করলে এমন কোনো একটা হাদিসের বাক্য প্রমাণ করে না এমন কোনো কোরআন মাজিদের একটা বাক্য প্রমাণ করে না যে মেয়ের পিতার সামান্যতম কিছু খরচ হবে ব্যাপারটা হচ্ছে ছেলের হাতে ক্ষমতা আসবে তার গতি অনুযায়ী তখন সে বিবাহের পদক্ষেপ নেবে জি ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলছিলেন এখন যেটা হচ্ছে যে মেয়ে দেখার নামে যেগুলি আমাদের সমাজে হচ্ছে যে এক মেয়েকে বিবস্ত্র করে ফেলা হচ্ছে কত কত এরকম হচ্ছে যে তাকে খোপাকুলে চুল দেখাতে হচ্ছে তারপর তার দেহ দেখাতে হচ্ছে হাত পা দেখাতে হচ্ছে তাকে ছাড়ানো হচ্ছে হাটার গতি কতটুকু এই সব মিলে যেভাবে এটা হেরস্ত করা হচ্ছে এটি সম্পূর্ণরূপে একটি গর্হিত পাপ বই আর কি দেখুন রাসুল সাল্লি সাল্লামের দেওয়া নীতিকে কিভাবে উপেক্ষা করা হচ্ছে এই যে মহিলাগুলি এই মেয়েটাকে দেখতে আসলো তারা মনে করছে তার সর্বঙ্গ আমরা দেখব তার শারীরিক অবস্থাটা আমরা দেখব এই শারীরিক অবস্থাটা দেখে তো বাড়িতে গিয়ে পুরুষের সামনে বিবরণ দিবে যখনই পুরুষের সামনে বিবরণ দিবে তখন এরা যদি অনীহা পোষণ করে তো সার্বিক দুর্বল বলবে যেটা আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে লা একজন একজন মহিলাকে মহিলা হাত লাগিয়ে লক্ষ্য করতে পারে না অলা তাঞ্জরুল মারাতে মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না আর এই বৈঠকে মহিলারা এসে এই মহিলাকে নানানভাবে দেখে যাবে আর সে দেখে যাওয়ার বিবরণটি বাড়িতে দিবে এটা একটা নেহায়তন নাই এই জাহেলিয়াত জরুরি ভিত্তিতে মুসলিম সমাজ থেকে বন্ধ করা একান্ত ফরজ প্রয়োজনে তো উচিত হলো সমাজকে সচেতন হওয়া পিতামাতাকে সচেতন হওয়া তারা যদি সচেতন না হয় তাহলে আমরা যদিও ধর্মিকতার কথা বলি মেয়ের বাবা এখনো আমাদের সমাজে জিম্মি আমরা যদিও দিনদারির কথা বলি যেখানে একটু আগে কথা হচ্ছিল আরো হয়তো আবার আসবে যে বিবাহের ক্ষেত্রে মেয়ের পিতার কোন অর্থনৈতিক দারভাই নেই খাওয়ানোর কোনো জিমাদারি নেই কিন্তু প্রকৃতপক্ষে মেয়ের পিতা মাসরিয়া মানতে চাইলেও তিনি জিম্ম হয়ে যান মেয়ের বিয়ে হবে না এজন্য আমাদের অনুরোধ হলো যে সবাই আমরা এই কুসংস্কার থেকে বেরোতে মেয়ের পিতার চেয়েও দায়িত্ব হলো ছেলের পিতার এলাকার আলেম ওলাম শক্ত মানুষদেরকে সবাইকে এই অন্যায় প্রতিরোধে প্রতিবাদে সচেতন হলেই আমরা বেরোতে পারবো নইলে যার মেয়ে রয়েছে তিনি জিম্মি হয়ে যান তার বাড়িতে দশজন দেখতে আসবে যদি তিনি বলেন না সরিয়া এটা তোমাদের খাওয়ানো দায়িত্ব তিনি মেয়ের বিয়ে হবে না তো এই জন্য এ ব্যাপারে অন্যান্য সবাইকে মসজিদের ইমামদেরকে আলেমদেরকে সমাজের শিক্ষিত মানুষকে সবাইকে সচেতন হতে হবে এই জুলুম এবং কুসংস্কার থেকে নিপীড়ন থেকে হারাম খাওয়া থেকে বেরিয়ে আসার জন্য জি এখানে যারা মেয়ে দেখতে আছে তাদের আরেকটা জুলুমের কথা যেটা নেহায়ত অন্যায় মেয়ে যা দেখেছে দেখেছে এখন আলোচনা হবে টাকার যেটাকে আমরা যৌতুক বলছি ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদী দর্শক মেয়ে দেখা বিয়ে করাতে চান আপনার ছেলেকে অবশ্যই ইসলাম বলেছে মেয়েকে দেখুন কিন্তু দেখবে কে যে বিবাহের প্রার্থী যে ছেলে বিবাহ করবে সেই ছেলেই দেখবে যতক্ষণ পর্যন্ত ছেলে বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত এই মেয়েটি ছেলের বাবার জন্য দেখা দেওয়া যে সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি এই নীতি অবলম্বন না করি তাহলে এক প্রকারের প্রদর্শনী হয়ে যাচ্ছে যা জাহেলি প্রদর্শনী এবং এটি হয়ে যাচ্ছে সম্পূর্ণ গর্হিত অপরাধ এটি হয়ে যাচ্ছে কুসংস্কার এর মধ্য দিয়ে সমাজটা বেহায়াপনার দিকে দাবিত হবে নতুবা আমাদেরকে ধ্বংসের দিকে চলে যেতে হবে সুদি দর্শক এই পথ রুদ্ধ করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে আমরা যদি সবাই সচেতন হয়ে যাই এবং ইসলামের রীতিতে ফিরে আসি তাহলে এই আধুনিক বা নব্য জাহিলিয়াত আমাদেরকে গ্রাস করতে পারবে না আসুন সচেতন হই পরস্পরে আমরা সহায়তা করি তবেই عماد الشمس الله رب العالمين أحمد الشكر في دنياكم آمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও tactics মান্যতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনে ইসলাম দিয়েছেন এটা কোন শররের ভিতরেই মানুষের কলম নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মুসাই দাতা আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার হোসেন হারুন হুসেনের উপস্থাপনায় ফাতহ কর দাভি মানুষ আল্লাহ সুবহানাহু কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলাম আল্লাহর মনোনীত প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি বি ফায়দা আজ রাত 9:30 নটায় বা পুনঃপ্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএস বাংলায় পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা